মালয়েশিয়ার মাটিতে বসে যখন বাংলাদেশের ইলিশ পাওয়া যায় তখন ব্যাপারটা কেমন? ব্যাপারটা নিশ্চয়ই অনেক মজার। বাংলাদেশের কথায় আছে, মাছের রাজা ইলিশ, বাতির রাজা ফিলিপস। তো আসলে আমি সেটা অ্যাড করতে আসি নাই, আমি মূলত আজকে ইলিশ মাছ কিনতে আসছি। তো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম টাটকা বাংলাদেশের ইলিশ মাছ। আমরা একটা একটা করে দেখে নিচ্ছি যে কোনটা ভালো হবে। তখন পাশ থেকে এক ভাই বললো যে যেটা চ্যাপটা সেই ইলিশ মাছটা খুব ভালো। তো আমরা খুব বাছাবাছি করলাম, খুব গাটাগাটি করলাম, যেটা আমাদের অভ্যেস। তবে মালয়েশিয়ানরা এত গাটাগাটি করে না। তো সর্বশেষ আমরা তিনটা ইলিশ বাছাই করলাম। তো তিনটা ইলিশ আমরা এখন দিলাম। তো তারা সেটাকে আমরা যদি চাই তো তারা কেটে দিবে, তারা আইস ফেলে দিবে। তো আমরা যেটা বলবো সেটাই তারা করে দিবে। তো আমরা আসলে এখান থেকে কেটে নিব না, কারণ আমরা তিনটা ইলিশ তিন দিনে খাবো। তো মোটামুটি আমরা এখান থেকে আইস ক্লিন করে নেব। তো ইলিশ মাছ আমাদের কিনা সম্পন্ন। তো এখন যদি বলি যে ইলিশ মাছ ছাড়াও এই বাজারে আরও কি পাওয়া যায়, ইলিশ মাছ ছাড়াও এই বাজারও ইলিশ মাছ ছাড়াও এই বাজারে আরও অনেক রকমের মাছ পাওয়া যায়। যেমন পাবদা মাছ পাওয়া যায়, সামুদ্রিক মাছ পাওয়া যায়, যেটা বলতে গেলে অনেক ধরনের মাছ, যেটা আসলে এতগুলি নাম বলা সম্ভব নয়। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই যে মাছের দোকান, আসলে এসব দোকান থেকে যখন আমরা মাছ কিনতে যাই তখন আমাদের অনেক ভালো লাগে। কারণ হচ্ছে সারি সারিভাবে তারা মাছ সাজিয়ে রাখছে, সেখান থেকে আমরা যেটা ইচ্ছা সেটা হাত দিয়ে নিচ্ছি, তারপর সেটা তারা ক্লিন করে দিচ্ছে, তারপর তারা আমাদের সাথে খুব সুন্দরভাবে কথা বলছে, তারা আমাদেরকে সম্মান জানাচ্ছে। আসলে এই বিষয়গুলো শুধু আমরা যারা থাকি শুধু তারা দেখলে হবে না, পাশাপাশি আমাদের বাংলাদেশের যে মানুষ আছে তাদেরকে আসলে কিছু জিনিস দেখানোর জন্য প্লাস তুলে ধরার জন্য এই ভিডিওগুলো করা। তো আসলে আমরা কাজকর্ম ব্যবসা আমরা যে যেটাই করি তো আমরা অনেক সময় সেটাকে প্রাধান্য দেই, কিন্তু আসলে যারা ক্রেতা যারা কাস্টমার তাদেরকে ততটা প্রাধান্য দেই না। তো আসলে আমি মনে করি যেটা আসলে সেখানে আমাদের যে মনোভাব সেটা অনেক দুর্বল। কারণ হচ্ছে যে বিজনেস করতে গেলে, আমি যেটা মালয়েশিয়াতে এসে যেটা দেখলাম যে বিজনেস করতে গেলে আপনি যে কাস্টমার আছে তাদেরকে সম্মান করতে হয়, তাদেরকে ইজ্জত করতে হয়, তাদের সাথে খুব সুন্দর ব্যবহার করতে হয়, সেটা আমি এখান থেকে খুব ভালোভাবে শিখে নিলাম আমার মনে হয়। এই মুহূর্তে আমি যেই দোকানটিতে আছি সেটি একটি পারিবারিক দোকান, যেটাকে বলা হয় ফ্যামিলিগতভাবে তারা এই দোকানটি করে, ভাই বোন মা বাবা সবাই মিলে। তো তারা এখানে কত সুন্দরভাবে তারা এই দোকানটিতে সার্ভিস দিচ্ছে, তারা মাছ কেটে দিচ্ছে, মাছ মেপে দিচ্ছে, তারা একজনের সাথে কথা বলছে আরেকজনের সাথে কথা বলছে, কিন্তু তাদের ভিতরে কোনো ধরনের কোনো রাগ কোনো অভিমান তেমন কিছু আপনি খুঁজে পাবেন না। এক কথায় বলতে গেলে মালয়েশিয়া দেশটা যেমন সুন্দর ঠিক তেমনই সুন্দর তার প্রকৃতি, এবং তার থেকে অধিক সুন্দর মনের মানুষ যেটা আমি দেখলাম যে মালয়েশিয়াতে, যেটা আসলে আমার কাছে খুব ভালো লেগেছে।